মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ সাইদুল হক চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়ে শনিবার সকালে তিনি মারা যায় ব্রাহ্মণবাড়িয়া একাশনত আসনত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন সাইদুল হক দুই সালে শেখ হাসিনার মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পায় প্রবীণ এই নেতা মৃত্যুকালে তার বয়স হইল পঁচাত্তর বছর তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রাহে গিয়ে তার ফোয়া রায়হানুল হক ঢাকা মেডিকেল কলেজের প্রভাষক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক গুরুতর অসুস্থ হইলে তারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ কলেজ বিশ্ববিদ্যালয়ের আইসিউ ভর্তি করা হয় কার্ডিওলজি বিভাগ ও চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সজল কৃষ্ণ ব্যানার্জির তত্ত্বাবধানে তিনি চিকিৎসা দিন আসিল টেক্স নিউজ সি প্লাস টিভি হ্যালো দর্শক ভিডিও ইভি নিচে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে ইভি ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আরা সাগাইয়া